বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কিশোরগঞ্জ সদর থানার তাফসিরুল করার মাহফিল লিখেছেন আপনারা আমরা তাফসির আকারে কথা বলার চেষ্টা চালাবো সামনে ইনশাল সাড়ে পনেরো বছর অবশ্য এই যে নামটা দেখছি তিনি জুলুম নির্যাতনের শিকার হয়েছে আল্লাহ এখন আমাদেরকে এই জুলুম থেকে সাময়িক মুক্তি দিয়েছে এটা আমরা নির্ধারিত করে নিতে চাই কেয়ামতের আগে বাংলাদেশে যেন কোন জালে মার্সিয়ারে বসতে না পারে সভাপতি যেন মাওলানা জিয়াউর রহমান খতিব আপনাদের মসজিদ দামাদ বারকাত হুমলা আলিয়া এতক্ষণ যারা আলোচনা রেখেছেন চুয়াডাঙ্গা থেকে আগত মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ আপনাদের এলাকার সন্তান মাওলানা মুফতি আলাউদ্দিন হাফেজ মাওলানা আব্দুল্লাহ সাদি মাওলানা খালিদ সাইফুল্লাহ আমন্ত্রিত অতিথি যারা আছেন হাজি মোহাম্মদ ইসরায়েল জনাব রেজওয়ান আহমেদ মহিউদ্দিন খান সাইফুল ইসলাম সার্বিক পরিচালনায় যারা আছেন দায়িত্বে অনেকগুলো মানুষের নাম দিয়েছে যে যুবকদেরকে সাথে নিয়ে ইসলামী যুব কল্যাণ সংগঠন এই করের অনুষ্ঠানের আয়োজন করেছেন তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি ধন্যবাদ সুক্রিয়া মঞ্চে বসা ওলামায়ক রাম সামনে বসা মুসলমান ভাইরা পর্দা রড়ালের সম্মানিতা মা এবং বোনেরা প্রাণ প্রিয় কিশোরগঞ্জবাসী ইসলামের যে সমস্ত উর্বর জায়গা আছে বাংলাদেশে তার ভেতরে এই কিশোরগঞ্জ অন্যতম হয়তো এতদিন জুলুমের কারণে আমরা আমাদের বিষয়টা উপস্থাপন করতে পারি না এখন আমরা যেহেতু অপেন আছি এখন আর জুলুমের সম্ভাবনা নেই আশঙ্কা করছি যেন কোনো জুলুম দেশে ফিরে আসতে না পারে সে রাস্তাগুলো বন্ধ করা লাগবে দলমত নির্বিশেষে কোরআনের অনুষ্ঠানে যারা এসেছেন শোনার জন্য আল্লাহর ঘোষণা ছিল শুনবেন আর চোখ থাকবেন আর আমরা যারা এসেছি আমাদের কি দায়িত্ব এটা আমি বলবো এরপরে সামনে যাব যারা আসলাম বলেন এটা যদি একটা ছোটো অনুষ্ঠান মনে হচ্ছে এটা আল্লাহর কাছে অনেক দামি এখন এটা পোড়াটা এটা আবাদত নামাজে দাঁড়িয়ে থাকলে এক দেড় ঘন্টা যে স্বভাব পেতেন করান বোঝার জন্যে যদি চেষ্টা চালান এক ঘন্টা আপনি ওই রকম স্বভাব পাবেন আপনি মনে করবেন যে আমি নামাজে দাঁড়িয়ে আছি যদিও অনেকের ভাবনা যে এক ঘন্টা নামাজে দাঁড়িয়ে থাকা যায় আরে বেটা এক ঘন্টা আমরা জেলখানায় তিন ঘন্টা চার ঘন্টা করে দেখেছি আলেমেরা নামাজে দাঁড়িয়ে আছে শেষদায় পড়ে আছে এক দেড় ঘন্টা মাওলানা মামুনুল হক মাওলানা শাখাওয়া হোসেন রাজি বাংলাদেশ জামাত ইসলামের শ্রদ্ধা আমি আমির ডাক্তার শফিকুর রহমান এই মানুষগুলোকে জেলখানায় দেখতাম চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা পড়ে আছে শেষ দায় হাও মাও করে কাঁদতেছে মনে হচ্ছে যে বাচ্চাদেরকে পিটালে যেভাবে কাঁদে ওইভাবে কাঁদতেছে আমি পাশের রুমে যেহেতু ছিলাম এদের কান্নার আওয়াজ গুলো দেখেছি হযরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ আনহু একবার অসময়ে মসজিদে নববিতে বসে তিনি হাও করে কাঁদছিলেন শিশুর মধ্যে নবীজি আসলেন বললেন এই অসময় মসজিদে কাদু কেন আবু বকর বললেন হে নবী আল্লাহ আমাকে জান্নাত দেবে তো আমার কেমন যেন লাগে বিশ্বনবী বলেন তোমার জন্য আল্লাহ করানের আয়াত মাকামা রব্বিহি জান্নাতান। আল্লাহ পাক বলেন যে মানুষটা আমি আল্লাহ আর ভয়ে তার রবকে ভরে এভাবে জীবন কাটাতে পারে আমি আল্লাহ আবু বখরের মতো মানুষদের জন্য ডবল জান্নাত দিয়ে দিলাম আমরা যদি জান্নাত একটা পাই তাকবার কারণে হাজরতে আবু বকর সিদ্দিক জান্নাত পাবেন ডবল আমি ওই মানুষগুলোর জীবনে সাহাবা একরামের আদর্শ পেয়েছি সেলখানার ভেতরে তারা যদি এক দেড় ঘন্টা দুই ঘন্টা নামাজে তেলাবাতের পরে চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট শুধু সেজদা দিতে পারে একটা তাই আমরা এক ঘন্টা কোরআনের একটা আলোচনা শুনতে পারবো না ইনশাল্লাহ নিস্তব্ধ হয়ে মনে করবেন এটা আমার জীবনের শেষ আলোচনা যারা শুনতে এসেছেন আমরা তো শর্ত দিলাম আল্লাহর যে দুইটা আপনি শুনবেন আর চোখ থাকবেন সুতরাং কথা আর বলা যাবে এখন না যারা আমরা বলতে এসেছি আমাদের দায়িত্ব কি এটা তো আর গানের কনসার্ট না বা মাইকেল জ্যাকসনের অনুষ্ঠান না যে লাভ দিয়ে উঠে এসে উল্টা পাল্টা নাচ দিয়ে দিলাম যে এরকম নাকি এটা আল্লাহ বাক বলেন কেতাবন জিলাই কাফালায়া কং ফি সাদরে কাহার জম্মেনোহ লে তুংজি রবিহি এলাফের আয়া সরা আরফের দুই নম্বর আঞ্জা আল্লাহ বলেন এই একটা কিতাব হেনবি আপনার কাছে আমি এটা নাসিল করেছি কেন জানেন লেতুংজি রবিহী এটা দিয়ে মানুষকে সতর্ক করবেন পৃথিবীতে সতর্ক করার কিতাব এই একটাই এইটার ব্যাখ্যা দুনিয়ায় যা আছে ওগুলো এই করিমের বাড়ি যান আমি নাম ধরে বলছি এদেশে জামাত ইসলামী যারা করেন তাদের দলীয় যে কিতাবগুলো লিখা আছে করান হাদিসের ওপরে ভিত্তি করে চারমনায় বীরের যারা মরিদ আছেন ওনারা যা কিতাব গুলো লিখেছেন করান হাদিসের ওপরে ভিত্তি করে তাবলিক যারা করে তাদের মুরব্বীরাও কিতাব লিখেছে করানে হাদিসের ওপরে ভিত্তি করে কি এগুলো সব এই করানের ব্যাখ্যা হ্যাঁ করানে কারিমের সাথে হাদিসের সাথে কন্ট্রাডিকশন বাদে মেলে না এমন কথা যদি কেউ লেখে পৃথিবীর কোনো বই দিয়ে মানুষকে সতর্ক করে তার জীবন পরিবর্তন করা সম্ভব না মানুষকে যদি পরিবর্তন পরিবর্ধন করতে হয় সতর্ক বাণী দেওয়ার জন্য আল্লাহ দিয়েছেন কোরআন

আপনি যদি করানের কথাগুলো প্রচার না করেন মানুষকে না জানান রেসালাতের যে বিশাল দায়িত্ব দিয়েছিলাম আছে পালনই করেননি আপনি আল্লাহ হইয়াছে মোকা নাস। কোরআন প্রচার করতে গেলে বাধা আসবে এইটাই ফাইনাল কথা কে বলছেন এই যে মোসারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার আল্লাহ বলেন করান প্রসার করতে গেলে করানের তাবলি করতে গেলে বাধা আসবে বিপত্তি আসবে ষড়যন্ত্র হবে ঝামেলা আপনার জীবনে আসবে এটা আমি আল্লাহ জানি এই জন্য আপনাকে আমি আল্লাহ নিজে বাঁচাবো মেনান্নাস মানুষের ষড়যন্ত্র হতে এই আয়াত থেকে প্রমাণ হয় এই পৃথিবীতে যদি কিছু প্রচার করতে হয় বাদ দিয়ে অন্য কিছু প্রচার করা যাবে না সুতরাং যারা বলছেন আমি নবী করি হ্যাঁ আপনি ওলা কাজ করেন কিন্তু নবী হয়েছিল নবী চল্লিশ বছর বয়সে এক থেকে চল্লিশ বছর পর্যন্ত ওনাকে পুরা আরব জাহানে কেউ নবী বলে এটা কথা বসে এটা ক্লাস চলছে এক থেকে 40 বছর পর্যন্ত পুরা আরব জাহানে ওনাকে কে নবী বলে ডাকতো না রাসূলও বলতো না বলতো কি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ নাকি বলে নবী হয়েছে এই পৃথিবীতে প্রমাণ হয়েছে কয় বছরে আরো জোরে বলেন আপনি রাগ না করে বাস্তবের সাথে মিলান কুরআন হাদিস তার কাহিনী না এর ভেতরে সব সত্য কথা আছে সরা পৃথিবীর জন্য আল্লা পাঁচ যখন তাকে ঘোষণা দিয়েছিলেন তখন কিন্তু এক থেকে চল্লিশে না চল্লিশের পরে কলেয়া জৌহান্নাস এনিরাসোল ইলাইকম জামিয়া সরা আরফের একশো আটান্ন নম্বর এতে আছে প্রথম অংশ হ্যাঁ নবী আপনি দুনিয়ার মানুষকে বলেন আমি কিন্তু আরব জাহানের জন্য না দুনিয়ার মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে রসুল হয়ে এসেছি তাহলে হয়েছিল কি ওনার জন্মের পরেই না বছরের পর এটা আপনার মাথায় ঢোকে না কেন এক থেকে চল্লিশ বছর ওনার কোন শত্রু ছিল না আরব জাহানে কে ওনাকে মেরে ফেলা দূরের কথা গালিও দেয়নি সারা আরব জাহানে ওনাকে বলতো আল আমিন আসাদিক এ কথা মানেন না এর আগে এই চল্লিশ বছর পর্যন্ত ওনাকে মেরে ফেলা না সারা জীবনের এই চল্লিশ বছরের ভেতরে মানুষ বলতো আল আমিন আসতেছে বিশ্বাসী আসাদেক আসতেছে সত্যবাদী অথচ এই মানুষটা যখন চল্লিশ বছরে এই কিতাবটা পেলেন করান পাওয়ার পরে যখন দাওয়াতি কাজ আরম্ভ করেছেন ওই দিন থেকে তেষট্টি তার মানে তেইশ বছর পুরা তেইশ বছরের ভেতরে ওনাকে হত্যা করার জন্য এহুদিরা বিরো আসিবার চেষ্টা করেছে কত বছর তেইশ বছরে যদি বিরো বার হয় ডাইরেক্ট তাও আপনি বলেন তো বিরো আসিবার একটা মানুষকে তেইশ বছরে যদি কেউ চেষ্টা করে মেরে ফেলার এক বছরে কতবার হয় একই মানুষ এক থেকে চল্লিশ মেরে ফেলা দূরের কথা কেউ গালিও দেয়নি খারাপ নজরেও তাকায়নি সারা এলাকার মানুষেরা বলতো কি ভালো মানুষ সতেরো বছর বয়সে একটা সংগঠন বানিয়েছিলেন হেলফুল ফজল শান্তির সঙ্গ তারপরেও কেউ খারাপ বলে নাই সতেরো কেজাল চল্লিশ পর্যন্ত তেইশ বছর তিনি এই সংগঠনটা পরিচালিত করেছিলেন কোন মানুষ তাকে খারাপ বলেনি গালি দেয়নি মেরে ফেলা চিন্তাও করেনি এই মানুষটা করান পাওয়ার পর থেকে এই মানুষ শত্রু হয়ে গেল অনেকে ওনার বাবার কথা দাদার কথা প্রচার করতেন বলেন না কেন প্রচার করতেন কি করানের কথা লেখান থেকে প্রমাণ হচ্ছে আমরা যারা ভালো কাজ ভালো কথা বলতে গেলে বাধা আসতেছে না কিছুই বলে না বুঝতে হবে আপনি কাজ করছেন না মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ভালো ভালো কথা মানুষকে বলতো না বলতো না মানুষের ঘর পড়ে গেছে উনি টাকা পয়সা কালেকশন করে ঘর বানিয়ে দিত ওই সংগঠনের মাধ্যমে একথা কথা হাতিছে আমরা পড়েছি কারো মেয়ে বিয়ে হয় না কারো ছেলে লেখা পড়া করতে পারে না উনি নিজে টাকা পয়সা কালেকশন করে দিয়ে আসতো এটা কোনোদিন শুনেছেন কি কথা বলছেন সিরাতের শত কিতাব এইগুলো লেখা তাহলে বুঝতেছে ভালো ভালো কথা বলা ভালো কাজ করলে বাদ আসবে বিষয়টা এমন না আপনার দাওয়াতি কাজ যখন মা উংসি লাই কামির কামের রবের পক্ষ থেকে যেটা নাছিল হয়েছে ওইটা দিয়ে হবে তখন বাধা আসবে এই জন্যে আল্লাহ এতের পরবর্তী দিয়েছেন অল্লহয়া সুই মোকা মিনান্না আপনি এতদিন যা করেছেন এখন কিন্তু তা না এখন রবের পক্ষ থেকে নাসিল করা কিতাবের তাবলিক হবে প্রচার হবে দাওয়াত হবে এখন বাধা আসবে বিপত্তি আসবে ষড়যন্ত্র হবে আপনাকে মেরে ফেলার চেষ্টাও চালাবে যদি মেরে ফেলতে না পারে তাহলে দেশ থেকে তাড়িয়ে দেবে

হ্যাঁ ষড়যন্ত্র করে তিনটা আইন পাশ করে ফেলেছে তাদের সংসদে এই এক হয়তো আপনাকে তারা বন্দি করে রাখবে যদি এটা দেখে যে না সক্ষম পারছে না তারা তাহলে তারা আপনাকে দেশ থেকে তাড়িয়ে দেবে এইটাও যদি দেখে না শেষ পর্যন্ত আপনাকে মেরে ফেলার জন্য সিদ্ধান্ত নেবে তারা যে তিনটা সিদ্ধান্ত নিয়েছে ষড়যন্ত্র করে আল্লাহ মনে হয় বসে বসে আঙ্গুল চুষবে বলেন না কারণ অয়াম করো অয়াম করল্লা এখানে ফাইল সরাসরি আল্লাহ নিজে করবেন ওরা যদি এই তিনটা ষড়যন্ত্র করে একটাও না পারে আল্লাহ পাক বলেন আমি নিজেও কিন্তু কিছু কৌশল করব আল্লাহ খায়রুল মাকিরিন পৃথিবীতে যত কৌশল আছে সব চাইতে উত্তম কৌশল কার আপনি যত যন্ত্র করেন নবীর বিরুদ্ধে নবীর ওয়ারিসদের বিরুদ্ধে নবীর উম্মতের বিরুদ্ধে আপনারটা যেখানে শেষ সেখান থেকে আল্লাহ শুরু করবেন আপনার চিন্তাও আসে না যে এই রাস্তা দিয়ে আমার এই গদি চলে যেতে পারে কোনদিন ভেবেছে যে ছাত্রদের দ্বারা কত বড় বড় মহরতি আ 15:30র চেষ্টা চালিয়েছে এক চুলও নড়াতে পারে নাই বিএনপির মত এত বড় দল জামাতে ইসলামীর মতো এত বড় দল বাংলাদেশে কত কিছু দিয়েছে তারা ওরা এমিলিয়াসকে হারিয়েছে নূর আলমকে হারিয়েছে জামাতে ইসলামীর কত মানুষ জীবন দিয়েছে গোম হয়েছে আয়না ঘরে থেকেছে হিসাব নেই এরপরও আমরা দেখলাম না সাড়ে পনেরো বছরে কিছুই হয়নি যা ছিল তাই ওরাও চিন্তা ভাবনা করতো না ডেট হয়ে গেছে ওই দলের এই কথা বলতো না ডেট অভার হয়ে গেছে যাদের তারা আন্দোলন করবে কিচ্ছু ছিঁড়তে পারবে না এই কথা ওই নেতারা বলতো আওয়ালাম তাকুনু কোনো মিন ক্বাবলু মা লাকুম মিন সাওয়াল সূরা ইব্রাহিমের ভেতরে আল্লাহদের ওদের কথার উক্তিটাকে তুলে ধরেছেন হে নবী আপনি দেখেন না ওই জালেমরা ওই কাফেররা দম্ভ করে বলতো আমাদের কোনো ক্ষয় নেই লয় নেই বাস্তবতা এইটা আল্লাহ পাক যখন দেখলেন ওরা ষড়যন্ত্র তিনটা করেছে আমি আল্লাহ তখন এমন কৌশল অবলম্বন করেছি যাদের উপরে মানুষ আস্থা রাখতে পারে না তাদেরকে জমিনে বিজয় দিয়েছি এ ছাত্র ছাত্রীদের নিরস্ত্র কিচ্ছু নেই হাতে খালি হাতে গিয়ে এত বড় বিশাল রাষ্ট্র শক্তির সামনে পারা সম্ভব ছিল না আমার বিশ্বাস আল্লাহ নিজে সাহায্য করেছে আল্লাহ যে সাহায্য করেছে প্রমাণ সুরা নামের চুয়াল্লিশ নম্বর আয়তের মাঝের অংশ প্রশ্ন আসতে পারে এ দুই হাজার চব্বিশ সালের পাঁচে আগস্টে ঘটনা আর করা নায় নাজিল হয়েছে চোদ্দশো পনেরোশো বছর আগে এ কি করে মিলান আছে আল্লাহ পাক বলেন হাত্তা ইদা ফারিহু বিমা উতু তাদেরকে যে নিয়ামতগুলো আমি দিয়েছিলাম শান্তি স্বস্তি নিরাপত্তা ক্ষমতা প্রভাব প্রতিপত্তি টাকা পয়সা দুনিয়ার সব যখন দিয়ে দিলাম তাদের এই তানকিত বস্তু তারা পাওয়ার পরে আনন্দে আত্মহারা আমি আল্লাহকে পর্যন্ত ভুলে গেছে আকাশ না বাগতা তান এগার আমার বোঝে না না হোম আমি আল্লাহ নিজে ধরেছি তাদেরকে বাগতাতান তান হঠাৎ করে আমার তো মনে হচ্ছে দেড় হাজার বছর আগের আয়াত নাছিল হওয়া দুই হাজার চব্বিশ সালের পাঁচে আগস্ট মনে হয় নাসিল হয়েছে ওদেরকে দান করা ক্ষমতা পেয়ে যখন ওরা আনন্দে আসে তখন আল্লাহ নিজে বলেন আমি নিজে ধরলাম হঠাৎ করে এমন হঠাৎ দহরের খাবার খাবে সময় পাইনি খাবার খেয়েছে জনগণ এতটুকু আল্লাহ শেষ করেন নি ফাইদা হুম মবলিসুন ওরা দিশে হারা হয়ে গেছে দলের লোক কে যে বইলে যাবেছে যে সে সময় পাইনি কি এই যে মানে দিশে হারা হয়ে যাওয়া নিরাশ হওয়া হতাশ হয়ে যাওয়া ওরা যে হতাশ হয়েছে তার প্রত্যেকটা প্রমাণ আল্লাহ বাংলাদেশে দেখিয়েছেন ওদের চেহারার ভেতরে দেখেন পুলিশে ধরলে হতাশার ভাব গতকালকে এক শয়তান ধরা পড়েছে যারা সাপনা চত্বরে মানুষ পিটিয়ে মানুষকে ব্রাশ ফায়ার দিয়ে হত্যা করে ভিডিও করে বলেছে যে আমরা করেছি আব্দুর রাজাক পরে কালকে ধরেছে আমার মনে হয় ওরে ওইভাবে বিরাস দেওয়া দরকার কারণ ও স্বীকার করেছে যে আমি করেছি এই কাজ ও যখন স্বীকারই করছে স্বীকার করলে তো ওই ওরা সাক্ষী লাগে না আমার যে মামলা জোর করে রিমান্ডে নিয়ে মারধর করে আমার কাছ থেকে ওয়ান সিক্সটি ফোর নিয়েছিল শিকার উক্তি ওয়ান সিক্সটি ফোর মানে নিজের শিকার উক্তি নিজে দেওয়া এটা দিলে নাকি আর সাক্ষী লাগে না অথচ নিজের আমারে বলছে এটা বলবেন না তো আপনার বউ তুলে নিয়ে আসবো কি সিস্টেম দেখেছে এতদিন বলতো আমরা ন্যায় বিচারে দেশে কায়েম করছি অথচ বাড়ি থেকে ধরে নিয়ে এসে নিজেদেরই উকিল নিজেদের জজ নিজেদের মামলার আয়ু নিজেদের পুলিশ সব আমাদের কি আমাদের রকম আছে ও যে দাঁড়ায় ওর কথা কেউ শোনে না আমাদের অ্যাডভোকেট শামসুল ইসলাম এখন তো আছে অসুধু দাঁড়ায় ওর কথা গুরুত্ব নেই অথচ পাঁচ তারিখের পরে এদের দুইজনের গুরুত্ব বেড়ে গেছে এরা দুইজন এখন দাঁড়ালে জজ সাহেব বলে কি দেখে বিচার করব সব খারিজ করে দিলা অথচ আগে এই মামলা ওনার কাছে ছিল আগে বলতো না বিশাল অপরাধী কয়েকদিন আগে আমার মামলা খারিজ হয়ে গেছে এডভোকেট রকন রেজা আপনাদের কিশোরগঞ্জের সন্তান এডভোকেট শামসুল ইসলাম এখন দুই পাশের জেলায় বাড়ি নেত্রকোনা এই মানুষগুলো এই তিন বছর দাঁড়িয়েছে এতদিন দেয়নি তারিখের পরে যেই দাঁড়িয়েছে বিচারপতি বলছে কি দেখে বিচার মাল নেই সব খারিজ করেছেন আগে তো এই মামলা তিন বছর আপনার কাছে ছিল বলছে না আমার হাত বাঁধা ছিল তার মানে এইটাই আসল কথা ন্যায় বিচারের শুধু ষোলোশো আঠাশটা চেয়ারের ষোলোশো সাতাশটা চেয়ারেই হাত বাঁধা ছিল শুধু একজনের হাত খোলা ছিল মানে কি এ নামটা এখন গালি হয়ে গেছে আমি বিশ্বে বহু জায়গায় গেছি যেখানে এখন যাই সেখানে এই নামটা শুনলেই গালি দেয় এই যে সৌদিতে ছিলাম কিছুদিন আগে বিষয় হওয়ার পর মদিনাতে বাড়ি স্থায়ী লোকটা মদিনার মদিনার মানুষ আমারে নিয়ে যাচ্ছিল সাইনাবিলা দোখায়া হাজিয়াল হজ্জাত বাড়ি কোথায় হাজি সাহেব তুমি বাংলাদেশ আমারে একবারে বংশে হারামি আরে মানে আমার দেশে একটা হারামি আছে লাগে প্রথমে নাম বললাম খালেদা না না আছে না হ্যাঁ নাম নাম হা এইটা এটা যে হারামি সারা দুনিয়া এটাকে প্রচার করেছে আমি নিজে আল্লাহ প্রচার করে দিয়েছি এই যে আসি এই লোকটা ছিল হারামি কারণে জালেন ছিল এজন্য জন্য নামটা আল্লাহ গালি বানিয়ে দিয়েছে তাম দুনিয়া এখন কোন হিন্দু কেউ যদি বলেন ভাই বাচ্চা হয়েছে সেইলের নাম রাখেন এজিদ বলবে না গালি কি লোকটার নাম কিন্তু খারাপ ছিল না ইয়াসিদ কত সুন্দর নাম কিন্তু জুলুম করার কারণে পুরা নামটা আল্লাহ গালি বানিয়ে দিয়েছেন তাম পৃথিবীর সৃষ্টির ভেতরে ওর প্রতি এখন ঘৃণা কেউ কি বলে আল্লাহ তুমি ইয়াসিদকে মাফ করে দাও না আমি শুনি আজেল খানায় আমি আবার এই সুন্দরীর নাম একটু দোয়া শুনেছিলাম চলচ্চিত্রে কাজ করে বিয়াদব ধরা পড়েছে মহিলার ফাংশন ধর শনমান লাজ জেলে আসার পরে আমার ওই ব্লকে পাশে ছিল জহরের পর একদিন সে হঠাৎ করেছে দেখছি দোয়া করছে এমনি নামাজ কালাম পড়ে না কিন্তু ওই দিন হঠাৎ দোয়া করছে আল্লাহ তুমি আমার হায়াত কেটে নাও আমার মরণ দাও হাসি নাকে ভাসি

আমি অ্যাজিদের জন্য দোয়া করে এমন মানুষ পাইনি এই লোকটা দোয়া করছে এমন মানুষের জন্য যেই মানুষটার নাম পাঁচ আগস্টের পাঁচ তারিখের আগ পর্যন্ত মানুষ ভয় নিত না এখন নিলেই গালি হিসাবে নেয় এই যে ঘেনিত বাণী দিয়েছে নামটাকে বলেন কারণ কোন মানুষ যখন মানুষের উপরে জুলুম করে তখন সৃষ্টি জগতের ভেতরে আল্লাহ তার প্রতি ঘৃণা তৈরি করে দেয় ইয়াজিদের নামটা যদি কালের আবর্তনে গালি হয়ে যায় এই নামটাও দেখবেন কালের বিবর্তনে কিছুদিন পরে মানুষ গালি হিসাবে ব্যবহার করবে কাউকে যদি রাগাতে চান বলবেন এসিদের বাচ্চা রেগে যাবে আপনি বলে দেখেন এখানে যে দাড়িওয়ালা মানুষগুলো আছে যদি বুঝিয়ে থাকে বলেন এসিদের বাচ্চা এমনি রেগে যাবে দিন পরে দেখবেন কাউকে যদি বলেন অমুকের বাচ্চা এমনি দিকে যাবে এখনো অনেকে পরিচয় আর দিতে চাচ্ছে না অথচ এই পাঁচ তারিখের আগে তারা কেউ মা বলতো কেউ বোন বলতো এখন বলতে বলেন তো আমরা ওই মানুষগুলোকে আহ্বান জানাচ্ছি আসেন যারা আলেমদের এই সাড়ে পনেরো বছরে মাইক কেড়ে নিতেন এখন কেড়ে নেন তো এই যে ফিরিয়ে দিয়ে আসেন আজকে কাটতে আসেন আসেন আমি যে কথা বোঝার জন্য পর্যন্ত এসেছি আল্লাহ পাক এই পৃথিবীতে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ কে নব দিয়েছিলেন চল্লিশ বছর বয়সে এজন্য বিভ্রান্ত হবেন না আমার ওপরে রাগ না করে বিবেকটা কাজে লাগান আপনি বলেন আমি নবীওয়ালা কাজ করে আপনি মিথ্যা কথা বলেন কেন আপনি তো কাজ করছেন মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আপনি যখন এই নবীওয়ালা কাজ করবেন তখন আপনি বাতিলের টার্গেট হবেন কথা বলেন না কেন আজ হাজার আলেম বাতিলের টার্গেট হয়ে কেউ সেল খাটে কেউ গুম হয়ে যায় কেউ ফাঁসির কাস্টে যায় কাউকে মেরে ফেলা হয় ইনজেকশন দিয়ে কোরআনের পাখি আল্লামা দেলা বলছেন সাইদি রহমতুল্লাহ হে ওনাকে মেরে ফেলা হয়েছে ইনজেকশন দিয়ে তারা নবীওয়ালা কাজ করি এই কথা বললে মানাই কারণ নবী নবীওয়ালা কাজ করতে গিয়ে বিরো বার টার্গেট আর আপনি নবীওয়ালা কাজ করতে গিয়ে না কোনো টার্গেট নেই আপনাকে সবাই ভালোবাসে বুঝতে হবে আপনি আবদুল্লাহ মোহাম্মদ ইবনে আবদুল্লাহর কাজ করছেন আপনি নবীওয়ালা কাজ এখনো আরম্ভ করেননি নবীওয়ালা কাজ হবে তখন যখন আপনার দাওয়াত হবে কোরআন দিয়ে প্রশ্ন আসতে পারে আমি তো কোরআনের দাওয়াত দেই না কোরআনের দাওয়াত দিলে মাস্ট বি কিছু আসবে কারণ এটা স্রোতের মতো আপনি যতক্ষণ বান্দাল না দেবেন ব্যারিকেড না দেবেন ঠেকাতে পারবেন না আর স্রোতের উপরে যদি কেউ ঠেকাতে যায় স্রোতকে অবশ্যই তাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য বান্দাল দেওয়া লাগবে আর পৃথিবীতে দেওয়ার জন্য এই 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 কাফের বান্দাল মুশরিক হারামি খারাপি মানুষগুলো না মিনাল না যুগে যুগে আমি পাপিষ্ঠ মানুষদেরকে প্রতিটি নবীর শত্রু বানিয়েছিলাম হাজ নবীর ওয়ারিস যারা নবীর উন্মোদ খাঁটি যারা তাদের শত্রু হবে তারা যারা পাপিষ্ট যারা গণাগার আমাদের উচিত হচ্ছে আমরা প্রচার করবো কে কোরান কে বলেন তো যেহেতু আমরা এসেছি কোরান প্রচার করার জন্যে আল্লাহ বাঁক বলেন এইটা প্রচার করতে গেলে দুইটা বিষয় সামনে রাখবা হারাজন লি সাদারিকা হারাজন তোমার অন্তরের ভেতরে যেন কোনো সংকীর্ণতা কোনো কোনো সংকীর্ণতা কাজ না করে আপনার অন্তরের ভেতরে এখানে আমি প্রায় আট নয়টা অর্থ পড়েছি এই শব্দটার আপনার মনের ভেতরে যেন কোনো অশান্তি না আসে কোনো সংকীর্ণতা না আসে ছোট মন তৈরি না হয় না জানি আমার এটা আবার হচ্ছে তো না করান প্রচার করতে গেলে দেখবেন দুইটা বাধা আসবে সরাসরি এক নাম্বারে যাদের সামনে আপনি কথা বলবেন অনেক মানুষ এমন থাকবে তারা না বোঝার কারণে রাগ করতে পারে মন খারাপ করতে পারে এরকম মানুষ দেশে আছে আমি যে উদাহরণটা দিলাম এই যে তাবলিগের নাম বলে জামাত ইসলামের নাম বলে চরমনায়ের নাম বলে কোরআন প্রচার করতে যেটা আছে ওটা করতে গেলে অনেকেই না বুঝে মন খারাপ করতে পারে এমন শ্রোতা দেশে নেই আমি যেটা বোঝাতে চাচ্ছি তাবলিগ হিসাবে দাওয়াত হিসাবে প্রসার করতে হবে এইটা না বুঝে উনি মনে করা আমার বিরুদ্ধে বলল অথচ আমি আপনার বিরুদ্ধে বলেছি প্রচার তো করা ফরজ কোরআন আপনি কি প্রসার করে বেড়াচ্ছেন কোন বাবা কি দিয়েছে কোন মুরব্বী কি দিয়েছে ওটা প্রসার করা জায়েজ নেই প্রসার করতে হবে আল্লাহ কি দিয়েছে রাসুল কি বলেছে বিংশ শতাব্দীর একজন মোশাদ্দেদ আমি নাম নিলাম না এই লোকটা বলেছেন আমি ইসলাম মানতে গিয়ে বসতে গিয়ে দেখেছি কোন বাবা কি বলেছে কোন দাদা কি করেছে না আমি দেখেছি আল্লাহ কি বলেছে রাসুল কি করেছে এ কথাটা এত অথেন্টিক মন থেকে বলেছিলেন তিনি এই কথার প্রভাবে লক্ষ লক্ষ মানুষ ইসলামী আন্দোলন খুঁজে পেয়েছে এখন হাজার হাজার মানুষ এই কথার কারণে আসতেছে দামি ইসলাম মানতে গিয়ে এখন বাবা কি করেছে কোন দাদা কি করেছে না আমি দেখেছি আল্লাহ কি বলেছে রাসূল কি করেছে শোবানল্লা বলতে পারেন না লোকটা ইসলামী আন্দোলনে যদি এসে থাকে এই কথার কারণে এসেছে এই লোকটা ইসলামী আন্দোলনে যদি এসে থাকে একটা কথাই আমরাও যদি আসতে চাই আমরা একটা কথা দেখব যে আল্লাহ কি বলেছে রাসুল কি করেছে কথা বলেন না কেন এদেশে আমরা চরমনায় পীরের তাবলিগ জামাতের জামাত ইসলামী বাংলাদেশের প্রতিষ্ঠা চাই না আল্লাহর কসম এদেশে ইসলামী যত দল আছে সবার একটা উদ্দেশ্য আমরা আল্লাহর দিনের প্রতিষ্ঠা চাই কেউ যদি বলে আমরা জামাত ইসলামের প্রতিষ্ঠা চাই পরিমাণ থাকবে না আমরা যাই আল্লাহর দিনের প্রতিষ্ঠা এই কথা বলে না কেন বাধা আসলেই বুঝবেন আপনার দাওয়াতি কাজ হচ্ছে আমার তো সাড়ে পনেরো বছরে যত বাধা এসেছে আমি বিশ্বাস করতাম যে হ্যাঁ আমি হক পথে আছি আর আমি দাওয়াত দিয়ে যদি কোনো বাধা না আসে কোনো প্রতিক্রিয়া না হয় তাহলে বুঝতে হবে আমার দাওয়াত নবীজির দাওয়াত হচ্ছে না দ্বিতীয় নম্বরে হারাজনের ব্যাখ্যা হচ্ছে এলাকায় অনেক এবাদত বন্দেগি বানানো এবাদত চলে আপনি করান দিয়ে তাফসির করলে ওইগুলো ঠিকবে না কারণ করান হচ্ছে আলো আর বানানো এবাদত বেদাত এটা অন্ধকার পৃথিবীতে দেখবেন তিনটা প্রাণী আছে এরা অন্ধকার ভালোবাসে পেঁচা বাদুর আর সামসিকা এরা দিনের আলো যখন সূর্যের আলো তখন বের হয় না রাতের অন্ধকারে বের হয় রাতের অন্ধকারে বের হয়ে স্থির থাকে মানুষের ফসল নষ্ট করে কলা নষ্ট করে পানের বরজ নষ্ট করে এ কথা বলছে না দিনের আলো সূর্যের আলো এ আলো ওদের ভালো লাগে না এই রাতে অন্ধকার বেছে নিয়েছে এই ওদের নাম ও ডিজিটাল নাম পেশা বাদুর সামসিকা নাম শুনলেই বোঝা যাচ্ছে যে কেমন সুন্দর এটা তিনটা জিনিসের নাম বললাম কেউ যদি একবার দেখে আর একবার দেখতে মন চাবে কথা বলেন কেন ওদের চেহারা মানুষ দেখতে চায় না কারণ ওদের দিনের আলো সূর্যের আলো ভালো লাগে না ওদের ভালো লাগে রাতের অন্ধকার আধার এই পৃথিবীতে যারা ইসলামের আলো দিনের আলো কোরআনের আলো ইসলামের আলো সহ্য করতে পারে না ওরা জুলুমের অন্ধকারের পথ বেছে নেয় শিরিকের অন্ধকারের পথ বেছে নেয় বেদাতের অন্ধকারের পথ কফিরের অন্ধকারের পথ গুলো ভালোবাসে ওগুলো বেশি নেয় বসবেন ওইগুলো পেশা শিকার চাইতেও খারাপ হাজার বছর আগে করানের নির্দেশ হল আমি আবল। আল্লাহ বলেন এই মানুষগুলো চতুষ্পদ জানোয়ারের চাইতেও খারাপ মলাইকা হামুল গাফিলুন এরা ফেল এখানে আলাই তিনটি ইন্দ্রিয় শক্তির নাম দিয়েছেন যারা শোনার পরে না শোনার ভান করে থাকে যারা দেখার পরে না দেখার ভান ধরে থাকে যারা বসার পরেও না বসার ভান ধরে থাকে এই যে তিনটি ইন্দ্রিয় শক্তি কলব আছে চিন্তা আছে কমন সেন্স আছে কিন্তু কাজে লাগায় না আর কাজে লাগায় না এদের দলের লোক অন্যায় করলো অসুবিধা নেই অন্য দলের লোক যদি কিছু করে পান থেকে সুন খসে জঙ্গি মৌলবাদ উল্টা পাল্টা নাম দিয়ে দেয় বড় তারা যারা এ মানুষকে আয়না ঘরে বছর দিয়েছিল এদের বড় নিয়ে আছে আপনি জানেন আয়না ঘর নাম শুনছেন শুধু আমি দশ দিন ছিলাম এটা কঠোর ভয়ঙ্কর মানুষ হিসাবে মানুষের ওপরে এই জুলুম চালাতে পারে আমার বিশ্বাস হয় না মাটির নিচে ঘর যতটুকু আমি তো মানুষের কান্নার আওয়াজ শুনেছি বারবার কেউ বলছে আমি চোদ্দ বছর দশ বছর আট বছর পড়ে আছি মানুষ জানেই না ও বেঁচে আছে শুধু ফসরের আসান এর এই হাইয়াল আসালা হাইয়াল আল ফালা কত কমাতি সালা কি আর সালা তো খাই রম মেনার নাম এই শব্দগুলো শোনা তো মাঝে মাঝে হালকা আর দুনিয়ার কোনো আওয়াজ কানে যায় না এতে দুই হাজার চব্বিশ সাল আয়না ঘর থেকে বের হয়েছে ওরা জানে না যে কোন সাল এটা কোন বছর কি মাস কি বার এখন কয়টা বাজে তারা জানা নেই কারণ আট দশ বছর চোদ্দ বছর নামাজ পড়েছে আন্দাজে আমিও তো চার রক্ত নামাজ আন্দাজে পড়েছি কারণ আমি জানি না পথে দিন সাত দিন পরে পরে নাকি ভাই জালেমা নিজে মাঝে মাঝে যারা আয়না ঘরের দায়িত্বে আছে তাদের সাথে যেত দেখত জিজ্ঞাসা করতো কারে কারে কি অবস্থায় রেখেছে বলো আপনি মানুষ যারা এই দৃশ্য তৈরি করেছিল তারা বাড়িতে যে ঘুমাতো কি করে আমার বিশ্বাস হয় না আমাদের সাথে যারা দায়িত্বে ছিল এই পুলিশ অফিসার গুলো এই গোয়েন্দা বিভাগের এই স্যার গুলো কি করে ওরা বাড়িতে যে ঘোমাতো আমার সাথে মুফতি ফখরুল ইসলাম ছিল অনে বলছিল ভাই আমার এই যে পায়ের ভেতর দিয়ে হাত দিয়েছে সামনে যে লোহার বেড়া দেওয়া আছে এই রডের সাথে হাত দিয়ে আমার সাথে আটকে দিত হ্যান্ডকাপ দিয়ে এটা মানুষ শুয়ে থাকে মাটির সাথে বেসা নাই একটু পেট দিয়ে মানুষ যে শুয়ে থাকে এটা যে কত বড় নিয়ামত আমি টের বেশ আমার মাজারে পেছনে এখনো পর্যন্ত ব্যথা আমি এখনো ভালোভাবে বসতে পারি না এখনো মাঝে মাঝে ব্যথাতে ওঠে মুফতি সাহেব আমরে বলতো হামজা ভাই আমি মাঝে মাঝে আল্লাহকে বলতাম আল্লাহ মরণ কামনা করা জায়েজ নেই এক দুই ঘন্টা পাঁচ ঘন্টা দুই পাঁচ দিন না মাসের